সায়েন্স নিয়ে পড়ো, নইলে জীবনে কিছু হবে না, এই কথাটা যারা বলছেন তারা আসলে কোনো খবরই রাখেন না। আমার কাছে একজন স্টুডেন্ট চ্যানেলে কমেন্ট করেছে যে সে ইতিহাস ভূগোল খুব ভালোবাসে, বাংলা পড়তে ভালো লাগে, তার আর্টস সাবজেক্ট খুব পছন্দ এবং আর্টস নিয়েই সে পড়তে চায়, কিন্তু বাড়িতে তার বাবা মা এরা বলছে যে আর্টস নিয়ে পড়ে কিছু হবে না, সায়েন্স নিয়ে পড়, তাহলে কিছু একটা লাইন এখান থেকে বেরোবে। অদ্ভুত ব্যাপার, ছাত্র চাইছে আর্টস পড়তে, তাকে বাধা দেওয়া হচ্ছে। আবার এরকমও ঘটনা দেখেছি, ছাত্র চাচ্ছে সায়েন্স পড়বে, ঠিক আছে, বাবা বলছে পারবি না বাবা, তুই সায়েন্স পাবি না বাবা, তুই পারবি না বাবা, তুই আর্টস পড়। আমি অদ্ভুত হয়ে যাই, অদ্ভুত সাইকোলজি, কিছু মানুষ একরকম বলছে, কিছু মানুষ আর এরকম বলছে। আরে ছেলে বলছে আমি সায়েন্স পড়বো, সে বলছে পড়বো, আমার ভালো লাগে সায়েন্স পড়তে, আমার ম্যাথ ফিজিক্স গুলো ভালো লাগে, হ্যাঁ আমি হয়তো মাধ্যমিকে কম নম্বর পেয়ে গেছি বা এর আগে পরীক্ষায় অত ভালো পেতাম, কিন্তু আমার ইন্টারেস্ট আছে এটাতে, আমার ভালো লাগে, এটা আমার এটাই ভালো লাগে। বাবা মা বারণ করছে, না 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 পারবি না পারবি না, তুই আর্টস পড়। এখানে আবার উল্টো, এখানে ছাত্রই বলছে মানে সব বিজ্ঞান অঙ্ক অঙ্ক ভালো লাগে না দূর, আমি আর্টস পড়বো, বাবা বলছে না তুই সায়েন্স পড়। অদ্ভুত, আমি খুব অবাক হয়ে যাচ্ছি, মানে আর্টস পড়লে কিছু হবে না, এটা কে বলছে এটা? আরে চারদিকে তাকিয়ে দেখো, যারা আর্টস পড়েছে তারাই তোমার থেকে অনেক বেশি ভালো পজিশনে আছে, যারা আর্টস পড়েছে তারাই আছে ভালো পজিশন। আমার পাশের বাড়িতে থাকে, আমার পাশের বাড়িতে একজন লয়ার থাকে, তার বাড়িতে সকাল থেকে ভিড়, সকাল থেকে ভিড় পড়ে, একটা চিঠি লিখে দেওয়ার ফিস 500 টাকা, চিঠি লিখে দেবে একটা 500 ফিস, মানে ডাক্তারের থেকেও ডাক্তারবাবুদের কাছে এরকম ভিড় থাকে, উকিলবাবুর কাছে অনেক বেশি ভিড় রয়েছে। সায়েন্সের নয়, সায়েন্স পড়েনি, আরে প্রচুর সম্মান রয়েছে, যথেষ্ট সম্মান, পুলিশ ভয় পায় ওকে, থানায় বিরাট সম্মান রয়েছে। অদ্ভুত, তাহলে বিএলএলবি পড়েছে, ভালো কোর্স, এত সোজা কোর্স না ওটা, সায়েন্সের থেকে অনেক ভালো, সায়েন্সে পড়ে, সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের আলাদা রকম ব্যাপার আছে, একটু অন্য রঙ করতে হয়, কিন্তু এখানে তো বহু কিছু পড়তে হয়, ওরে পুরো ভারতীয় সংবাদের সংবিধানটা ঝরঝরে মুখস্থ রাখতে হয়, কোথায় কি আছে কি আছে কি আছে না আছে, এত সোজা নয়, সেইটা পড়তে ভালো লাগছে ছাত্রের, আর আপনি বাধা দিচ্ছেন, পড়তে দিন, অনেক ভালো সাবজেক্ট, অনেক বড় জায়গায় যাওয়া যায়, বিএলএলবি পড়ুক, পড়ুক না আইন নিয়ে পড়ুক, যাবে বড় জায়গায় যাবে। তাহলে একটা আমি অপশান এখানে পেয়ে গেলাম, আর্টস নিয়ে পড়লে যাওয়া যায়, বিএলএলবি ভালো কোর্স, কেমন বাজেভাবে লিখলাম না, বাজেভাবে লেখা হয়ে গেছে, 1 নম্বর 2 নম্বর লিখবে ভালো হয় নাকি? আচ্ছা 1 নম্বরে বিএলএলবিটা লিখলাম কেন, আমার আসলে বাকি ভাষায় তাকে তো উকিল, এই জন্য আমি বলে ফেললাম, একটু সাজিয়ে গুজিয়েই বলি। হ্যাঁ তো প্রথমে আমি বলবো যে হায়ার সেকেন্ডারির পরে আর্টস নিয়ে পড়েছো, এবার তুমি কি পড়তে পারো না, তুমি বিএ পড়তে পারো, 1 নম্বর বিএ, বিএ অনার্স, বিএ অনার্স পড়তে পারো বা বিএ পাসও পড়তে পারো, যাই হোক। এবার বলি বিএ অনার্স বা পাস পড়লে কি কি করা যায়, বিএ অনার্স বা পাস করার কাজ হচ্ছে পড়ার পর, ধরো তুমি বেঙ্গলি অনার্স পড়লে, হিস্ট্রি অনার্স পড়লে, ফিলোসফি অনার্স পড়লে, যে কোনো সাবজেক্ট অনার্স পড়লে, ঠিক আছে, সংস্কৃতে অনার্স পড়লে, স্কুল, এখন স্কুল স্কুল কলেজ এগুলো দেখেছো তোমরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গাতে কিন্তু সাবজেক্ট পড়ানোর লোক চাই, মাস্টারমশাই চাই, মাস্টারমশাই প্রফেসর চাই, তাহলে ওই সব জায়গায় লোকরা ধরো বাংলা পড়ানোর লোক চাই, সায়েন্স থেকে আসবে বাংলা পড়ানোর লোকটা, ফিজিক্সের লোক বাংলা পড়াতে পারবে, হিস্ট্রি পড়াতে পারবে, সাইকোলজি, তাহলে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে পড়ানোর লোকগুলো কোথা থেকে আসবে, আর্টস আর্টস আর্টসের যে সাবজেক্টগুলো সেটা কারা পড়াবে? এটা করার পর টিচার্স ট্রেনিং আজ হয়, ডিএলএড বা বিএড হয়, বিএড করলে পরে কি হায়ার সেকেন্ডারি যে স্কুলগুলো আছে বা হাই স্কুলগুলো আছে ক্লাস 10 পর্যন্ত বা 12 পর্যন্ত সেই সব স্কুলের মাস্টারমশাই হওয়ার জন্য এলিজিবল হবে, তুমি এলিজিবল মানে পরীক্ষা দেওয়ার যোগ্য হবে, এসএসসি স্কুল সার্ভিস কমিশন, যেটা বহুদিন হয়নি, তবে হ্যাঁ একটা আশার আলো দেখা যাচ্ছে এই বছর অন্তত মনে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা হবে, এবং বিভিন্ন জটিলতার জন্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা নেওয়া হয়নি, আমি আশাবাদী যে ভবিষ্যতে এটা চালু হবে, কারণ এটা না চালু হলে স্কুল কলেজগুলো তো ডুবে যাবে, ওদের টিচার লাগবে তো,
তাহলে বিএ অনার্স পড়ে কিন্তু ওই জায়গাটাতে বিভিন্ন সাবজেক্টে অনার্স পড়ে, তারপরে এমএ করলে, এমএ করলে যেতে পারলে। যারা ভিডিওটা দেখে এখনই ভিডিওটা বন্ধ করে দিচ্ছ, তারা এটা ভেবে বন্ধ করে দিচ্ছ যে এগুলো সব অবসোলেট স্যার, এসএসসি এখনো উঠে গেছে, কতদিন হয় না এসব, ওর ভাষায় এসব পড়বো কেন? ওকে, দাঁড়াও, বিএ এমএ করে পিএইচডি করার পর, ডক্টরেট করার পর, তাহলে কলেজের সার্ভিস, কলেজ সার্ভিস নেই, কলেজ সার্ভিস কমিশন, কলেজের টিচার লাগে তো, ইউনিভার্সিটির তো টিচার লাগে, তাহলে সেখান থেকে ইউনিভার্সিটির টিচার রিটায়ার করছেন, তাহলে টিচার লাগবে না, লাগবে তো। এই যে সেক্টরটা টিচারদের জন্য বেস্ট জায়গা, টিচার হওয়া যায় এখান থেকে। ওকে, তো হ্যাঁ, এবার এটার ধরো ইন্টারেস্ট নেই তোমার, একদমই ইন্টারেস্ট নেই, ওকে ছেড়ে দাও। দু নম্বর আমি বলছি, ধরো তোমার এটা ভালো লাগে না, দু নম্বরে তুমি জার্নালিজম পড়ো না, জার্নালিজম মাস কমিউনিকেশন পড়ো, মাস কম বা জার্নালিজম, ঠিক আছে, এটা পড়ো। হায়ার সেকেন্ডারিতে আর্টস নিয়ে পড়ার পর এইটাতে অনার্স কোর্স পড়ানো হয়, এটাতে পোস্ট গ্রাজুয়েট কোর্স করানো হয়, এবং সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন পোস্টে চাকরি পাওয়া যায়। তোমরা সুমনকে দেখো নি, হ্যাঁ, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেও পড়া যায় তো, আর্টস ব্যাকগ্রাউন্ডে ওগুলো তো পড়তে পারে, তাদের তো আরো বেশি, কারণ আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা তারা পলিটিক্যাল সায়েন্সও পড়ে এসছে, তাই না? আমি তো বলবো আর্টস নিয়ে পড়ো, সায়েন্স ইংলিশ ভার্সনে পড়ো আর্টসটাকে, তাহলে ইংলিশটা একটু জানা হয়ে যাবে তোমাদের, কারণ আর্টসের স্টুডেন্ট একটু ইংলিশে কাঁচাই হয়, আমি দেখেছি কাঁচা হয়, মানে সবার কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম না 80% স্টুডেন্ট ইংলিশে একটুখানি ভয় ভয় পায়, তো আমি ইংলিশ ভার্সনেই পড়ো আর্টসটাকে, তাহলে ইংলিশটা অনেক শিখে যাবে। এটা পড়তে গিয়ে পুরো ডুব মারলে হবে না, মানে ইংলিশ ভার্সনে পড়তে গিয়ে পুরো গুলিয়ে ফেললাম তা করলে হবে, তার থেকে বাংলা ভার্সনে পড়াই ভালো। অনেকে যাদের কনফিডেন্স আছে তারা ইংলিশ ভার্সনে পড়তে পারো, ইংলিশ ভার্সনে পড়লে পরবর্তীকালে বিরাট সুবিধা পাওয়া যায়, বোঝাতে পারছি? তো জার্নালিজম মাস কমিউনিকেশন পড়ে সংবাদ মাধ্যমে প্রচুর চাকরি আছে, প্রচুর কাজ আছে, এবং খুব মজার 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 কাজ করা যায়, খুব ভালো ভালো কাজ করা যায়, বুঝলে? তো এটা পড়তে পারো। তারপর আমি বলবো হোটেল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট কোর্স, হ্যাঁ এটা এক্সপেন্সিভ কোর্স, ঠিক আছে, তো এটা করলে পরে দেশে বিদেশে বিভিন্ন হোটেলে কাজ পাওয়া যায়। শাহজাহান রিজেন্সি সিনেমাটা দেখেছো নাকি? সেট আপ বক্স বলে একটা ক্যারেক্টার ছিল, যদি না দেখে থাকো ইউটিউবে সার্চ করে দেখে নাও শাহজাহান রিজেন্সি, সেখানে দেখো ব্যাপারটা একটু ক্লিয়ার হয়, সিনেমা দেখে দেখে ব্যাপারটা ক্লিয়ার হয়। অ্যাকচুয়ালি হোটেল ম্যানেজমেন্ট পড়ে কি হবে তোমরা এখন বুঝতে পারবে, কিন্তু তুমি আর সিনেমাটা দেখো না, শাহজাহান রিজেন্সি সিনেমাটা দেখো, সেখানে দেখবে হোটেল ম্যানেজমেন্টের কত গুরুত্ব আছে, কত রকম কাজ আছে হোটেলের ম্যানেজমেন্ট করার জন্য, সেই সব কাজে প্রচুর লোক দরকার হয়। বড় বড় হোটেলে ধর রিসেপশনই দরকার, তাজ হোটেলে রিসেপশনই, তার কি স্যালারি কম নাকি? বা হোটেল ম্যানেজমেন্ট মানে যে রান্নার কাজ করা তাও নয়, কিন্তু যে হোটেল ম্যানেজমেন্ট রান্না করতে চায় তাও নয়, শুধু রান্না না, অনেক কাজই আছে, অনেক রকম কাজ আছে হোটেলে, তো হোটেলে শুধু রান্নাই কি হয়, হিসেবপত্র মেনটেনেন্স হয়, কাস্টমার ডিলিং হয়, মার্কেটিং হয়, বহু রকম হয়, তাহলে সব কিছু এই হোটেল ম্যানেজমেন্ট কোর্সে পড়ানো হয়। এবং এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা হোটেল ম্যানেজমেন্ট পড়ে বেশ ভালো ভালো জায়গা পোস্টে, আমার কিছু বন্ধু আছে ভালো ভালো জায়গা পোস্টে, আমার ফ্যামিলিতেই আমার ফ্যামিলি মেম্বারই আছে সে হোটেল ম্যানেজমেন্ট পড়ে খুব ভালো জায়গায় পোস্টেড, ভালো স্যালারি আর্ন করছে, তাছাড়া সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, কে বলেছে সায়েন্স নিয়ে পড়লে তবেই বিশাল কিছু হওয়া যায়, আর আর্টস নিয়ে পড়লে জীবন বৃথা, আরে যার জীবন বৃথা হওয়ার তার সায়েন্স নিয়ে পড়লেও হবে, আর্টস নিয়ে পড়লেও হবে, বুঝেছো? যার জীবন বৃথা হওয়ার সে সায়েন্স নিয়ে পড়লো তার জীবন বৃথা, আর্টস নিয়ে পড়লো জীবন বৃথা, আর যার জীবন বৃথা হওয়ার নয় তার কোনোভাবেই জীবন বৃথা হবে না, সায়েন্স নিয়ে পড়ুক আর আর্টস নিয়ে পড়ুক। মনের মধ্যে উদ্যম থাকতে হবে, ঠিক আছে, কেউ খুঁজে বলে দেবে আর্টস নিয়ে পড়লে কি কি আছে তবে তুমি ছুটবে এরকম নয়, তুমি নিজেই খুঁজে নেবে, আমি কোনো লাইন জানি নে স্যার আর্টস নিয়ে পড়তে আমার ভালো লাগে, কিন্তু কোনো লাইন জানি নে। আজকালকার যুগে যদি হাতে মোবাইলটি থাকে, যদি কম্পিউটারটা থাকে, মোবাইলে যদি নেট কানেকশন থাকে, তুমি কিছু জানি নে বললে চলবে? আরে সার্চ করো, গুগলে সার্চ করো, ইউটিউব করো, প্রচুর ইনফরমেশন চলে আসবে তোমার হাতের মুঠোয়, কি করে কি করতে সব কিছু জেনে যাবে। কে বলেছে আর্টস নিয়ে পড়লে তোমার লাইন নেই? আমি কোনো লাইন জানি না স্যার, একই কথা, তোমার জানার ইচ্ছে নেই তার মানে, সেই জন্যই তুমি জানো না। আজকালকার দিনে কে কিছুই জানে না, যার জানার কোনো ইচ্ছে নেই সে জানে না। যেমন আমাকে যদি রাজনীতি নিয়ে প্রশ্ন করে আমি কিছু জানি না বাবা, কারণ আমার রাজনীতি দিয়ে জানার কোনো ইচ্ছে নেই,
আমার যদি ইচ্ছে থাকতো তাহলে রাজনীতি নিয়ে প্রতি সকাল প্রতিদিন সকালবেলা খবর কাগজ সব লাইন বাই লাইন পড়তাম, যদি খুব ইন্টারেস্ট থাকতো তাহলে। তাহলে আর্টস নিয়ে পড়ে কোন কোন জায়গায় যাওয়া যায় এটা যদি আমার জানার ইন্টারেস্ট থাকে, আমি এখন তো সহজ হয়ে গেছে, মোবাইলে সার্চ করলেই বেরিয়ে যাবে। আগেকার দিনে তো আমরা বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেড়াতাম, এই স্যারের কাছে, ওই স্যারের কাছে, এই দাদার কাছে, ওই দিদির কাছে, এই এটা নিয়ে পড়লে কি হবে, ওটা নিয়ে বলো, ছুটে ছুটে বেড়াতাম, সাইকেল নিয়ে এদিক ওদিক ওদিক ঘুরতাম কি নিয়ে পড়লে কি হবে জানার জন্য, কার ডায়েরিতে লিখতাম, আমরা তো সত্যি জানতে পারতাম। আর এখন এত ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে ব্যাপারটা যে ইউটিউব বা গুগলে একটু টাইপ করে দিলেই জেনে নেওয়া যায় যে কোন সাবজেক্ট নিয়ে পড়লে কি কি লাইন আছে বা সেই লাইনে কি করে যাওয়া যায় সেগুলো পর্যন্ত ডিটেইলস ইনফরমেশন রয়েছে। তবু আমি বলছি আমি কিছু জানি না, তার কারণটা কি? কারণ তোমার জানার কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, তো এটা গেল হোটেল ম্যানেজমেন্ট। আর কি বলবো বলো তো, এরকম হাজার হাজার লাইন আসবে। এবার যেটা LLB বললাম, ল নিয়ে পড়াটা যথেষ্ট ভালো, প্রেস্টিজিয়াস কাজ পাওয়া যায়, নিজের স্বাধীনে কাজ করা যায়, সবচেয়ে বড় কথা নিজের মতো করে কাজ করা যায়, তাই না? তুমি লয়ার হও না, পড়ে দেখো তোমার কত লোক আসবে তোমার কাছে বিভিন্ন আইনি পরামর্শ নেওয়ার জন্য। ক্রিমিনাল লয়ার হওয়া যায়, বুঝলে? ক্রিমিনাল লয়ার হওয়া কিন্তু খুব মানে টাফ ব্যাপার, এবং ক্রিমিনাল লয়ার যাদের হয় তাদের বিশাল ডিমান্ড থাকে। ঠিক আছে, যাই হোক আমি আর ঢুকছি না। এরপরে কি করা যায় কি করা যায়, তুমি ইভেন্ট ম্যানেজমেন্ট বলে একটা জিনিস আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট। তো আজকালকার দিনে ইভেন্ট ম্যানেজমেন্ট তো সবাই, এখনকার দিনে শহরের দিকে বেশি হয় এটা। ধরো একটা পার্টি হবে, সেটা সেলিব্রেশন পার্টি হবে, সেই সেলিব্রেশন পার্টিতে তুমি জাস্ট বলে দিলে যে আমার এতগুলো লোক আসবে, তারা এই রেটে প্লেট খাবে, এবং এই এই এগুলো আমার হলে ভালো হয়, এবং আপনি আরো বলুন, সাজেস্ট করুন কী করলে কী করলে ভালো হয়, ব্যাস, তোমার মাথায় আর কিছু নেই, তুমি জাস্ট বললে এতগুলো লোক আসবে। সেই ইভেন্ট ম্যানেজমেন্ট আর তোমার তোমাকে বলে দিতে হবে যে আমার এইটা হচ্ছে প্যাকেজ, আমি এতটা টাকা আমি খরচ করতে পারি। দেখো সেই তোমাকে সাজেস্ট করবে যে একটু টাকা বেশি দিলে এটা হবে, একটু টাকা কম দিলে এটা হবে, ওটা হলে এটা হবে, এটা সেই সব করে দেবে, সেই পুরো ইভেন্টটাকে সেই ম্যানেজ করে দেবে। লোকজন এসে কোথায় থাকবে, কোথায় জুতো খুলবে, কোথায় যাবে, কোথায় জামা কাপড় বদলাবে, কোথায় চান করবে, কোথায় খেতে বলবে, কোথায় ঘুরে বেড়াবে, কোথায় কিরকম দেখবে, কোথা থেকে গোলাপ ফুল ঝরে পড়বে, এগুলো সবই হবে। ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা জানতে গেলে তোমরা ওই সিনেমাটা দেখবে, যেখানে দেখবে কোন সিনেমা, কোন সিনেমাটা, ওই সিনেমাটার নামটা ভুলে যাচ্ছি, আরে ভাই দেখেছো সিনেমার নামটা, ওই হ্যাঁ মনে পড়লো না, ওই অনুষ্কা শর্মা থাকবে আর রণবীর রণবীর সিং থাকবে, দেখবে ওরা দুজনে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করবে, দুজনের বড় বড় বিয়ে বাড়িতে কি করে ফুল কটা লাগবে কথা সব ওরাই বলে টলে দেবে, ওরাই সব ব্যবস্থা ওরাই করবে, খাওয়া দাওয়াতে শুরু সব ওরাই করবে, যে যে বিয়ে করছে বা যার বিয়ে সে কোনো কাজ নেই, সে জাস্ট ঘুরে ঘুরে বেড়াবে। হ্যাঁ ঠিক আছে, ও মানে ওই যে আমাদের সময় যেমন হয় না, বাড়িতে কারো বিয়ে হলে পরে পাগল হয়ে যায় লোকজন, এই চাল কেন রে, ডাল কেন রে, সবজি কেন রে, ধাতে কেন রে, সেই কেন রে, কত কেজি লাগবে বাবা, মাছ এত হলে নষ্ট হয়ে যাবে, এত টাকা যাবে আমার, এই যে পুরো হেডেকটা, এই পুরো হেডেকটা টাকা পয়সার বদলে তুমি ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দাও, মানে বিরাট বড় হেডেক তোমার কমে গেল। সেই ইভেন্ট ম্যানেজমেন্ট পড়ো, তো ইভেন্ট ম্যানেজমেন্ট পড়া পড়াশোনা আছে তো ভাই, সে কি কায়দা এমনি এমনি সে মানি মানি ইভেন্টটা ম্যানেজ করে দিত না, ইভেন্ট ম্যানেজমেন্ট স্টাডি করতে হয়, বিরাট গুরুত্বপূর্ণ একটা কাজ। আর যত দিন যাচ্ছে তত মানুষের হেডেক নেওয়ার প্রবণতা কমে আসছে, সে সবসময় চাইছে আমি কোনো ম্যানেজারকে দিয়ে দিই সেই ইভেন্টটা ম্যানেজ করে দিক। দুর্দশ পড়াশোনার জায়গা, দুর্দশ পড়াশোনার জায়গা, যে কোনো স্ট্রিম থেকে লোকজন যায়, তবে সায়েন্সের স্ট্রিমের লোকরা এইদিকে যায় না, তাহলে তোমরা যাও, সায়েন্সের স্ট্রিমের লোকরা মাস কমিশন জানেন পড়তে যায় না, খালি ডাক্তারের ছুরি কাজ নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, পেট কেটে বেড়াবে, আর পাগল পাগল বিহেভিয়ার করে বেড়াবে, এইটা ওরা করবে। হ্যাঁ বড় বড় ইঞ্জিনিয়ার হবে, এটা বানাবে ওটা বানাবে, কিন্তু এই মাস কম নিয়ে জার্নালিজম নিয়ে পড়তে ওরা যায় না। কে বন্যা, ইয়ে বন্যার মধ্যে বন্যা কতটা হয়েছে ছবি তুলতে চলে যাচ্ছে, বা কোথাও খুন হয়েছে চলে গেলো, কোথাও যুদ্ধ হয়েছে সেখানে চলে, অ্যাডভেঞ্চার আছে জায়গার মধ্যে, এবং তার ভেবনাতার স্যালারি কিছুই নেই, প্রচুর স্যালারি আছে, স্যালারিও আছে, প্যাকেজ আছে, তার সম্মানও আছে, লোকে চিনছে, সেলিব্রিটি হয়ে যাবে তুমি। ঠিক আছে, পড়তে সায়েন্সের লোকরা তো যায় না, সাধারণ সাধারণত সায়েন্সের লোকরা এটা পড়তে যায় না, তাদের প্রচুর জ্ঞানও থাকে, কিন্তু বিভিন্ন লোকের সাথে মিট করতে করতে, বিভিন্ন জিনিস নিয়ে কালচার করতে করতে তার জ্ঞানও প্রচুর বৃদ্ধি পায়, ভালো মানুষের মতো মানুষ হয়ে যাবে। তো ইভেন্ট ম্যানেজমেন্ট তো গেলাম, এরপরে আর একটা কি বলা যায়, পরে ৬ নম্বর কোর্স, আমি কত বলবো, এত কোর্স আছে অ্যাকচুয়ালি, যে তুমি ফ্যাশন ডিজাইন করতে পারো,
ফ্যাশন ডিজাইন, ফ্যাশন ডিজাইনে যেতে পারো, আর্টস সায়েন্স কমার্স কোনো ব্যাপার না। আমার এক ছাত্রী আছে, সে ডাক্তার হয়ে গেছে, MBBS পাস করে গেছে, তারও ফ্যাশন ডিজাইনে ইন্টারেস্ট আছে। সে বলছে যে আমার ফ্যাশন ডিজাইনে যাওয়ার খুব ইচ্ছে। এই হোক, সে বাই চান্স এখন সে ডাক্তার হয়ে গিয়েছে, বলা যায় না ফ্যাশন ডিজাইনে চলে আসতেও পারে। তো এটা আর্টস সায়েন্স কমার্সের ব্যাপার নেই, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া যেতেই পারে। ফ্যাশন ডিজাইনিং বীভৎস কোর্স একটা, ভেবো না খেলা ফেলা কোর্স এটা, ঠিক আছে? হ্যাঁ, পয়সাপত্র লাগে একটুখানি, পয়সাপত্র জোগাড় করে লোন ফোন নিয়ে পড়ার ব্যবস্থা আছে, ঠিক আছে? তো এটা পড়তে পারো। এবং মানে ফ্যাশন ডিজাইন মানে বুঝতে পারছো কি জিনিস, বড় বড় সিনেমাটিস্ট বা তাদের ড্রেসটা কিরকম ভাবে ডিজাইন হবে সেটা দেখা, সেটা সেই জায়গাতেও চলে যেতে পারো ফ্যাশন ডিজাইনিং করে, ঠিক আছে? তো আরে কি বলবো, কত কিছু আছে, হেয়ার স্টাইলিস্ট হওয়া যায়, স্কিন কেয়ার ট্রিটমেন্টে যাওয়া যায়, বিউটিশিয়ান ট্রিটমেন্টে যাওয়া যায়, আরে নার্সিং এ যাওয়া যায়, ANM GNM এ যাওয়া যায়, হাজার হাজার লাইন আছে, প্রচুর প্রচুর, কোথায় যাব, কোথায় মানে কি নেই, ঠিক আছে? আমি কত লিখবো আর। তাহলে এছাড়া তুমি মিউজিক নিয়ে পড়তে পারো, তুমি ছবি আঁকায় যেতে পারো, আর্টস কি বলে ওটাকে, ফাইন আর্টসে যেতে পারো, স্কাল্পচার মানে ছবি আঁকা, বিভিন্ন রকম মূর্তি তৈরি করার, যাকে বলে শিল্পী আর কি, সেটাও পড়তে পারো তুমি। আমার এক বন্ধু আছে ফাইন আর্টসের স্টুডেন্ট, দুর্ধর্ষ ছবি আঁকে, ওরে বাপে, দুরন্ত ছবি আঁকে, তার নাম অমিতেশ, দুর্ধর্ষ ছবি আঁকে, সে বিভিন্ন রকম মূর্তির ডিজাইন বানাতে পারে, নিজের হাতে বানিয়ে দেবে। সে একটা নটরাজ মূর্তি এমন মানিয়েছিল একটা জায়গায়, আমি দেখেছি চোখ ধাঁধিয়ে যাবে আমার দেখলে পারে। পড়াশোনা করো, ওটাতে ট্যালেন্ট আছে, চলে গেছে পড়তে, সায়েন্স নিয়ে তো পড়েনি, সায়েন্স পড়েনি বলে, সায়েন্স পাইনি বলে মাথা ফেটে মরেও নি, কোনোদিন ইভেন ভাবেও নি যে সায়েন্স আমি পড়লাম না কেন, ওটা নিয়ে দুঃখও পাইনি। তার ধ্যান জ্ঞান ছোটবেলা থেকেই ওটা ছিল। তো এগুলো করা যেতে পারে। তারপরে সায়েন্স নিয়ে পড়লে কি হবে, তুমি কম্পিউটার, কম্পিউটারের প্রোগ্রামে কোডিং এগুলো তো সায়েন্সের দরকার হয় না, লজিক্যাল ব্যাপার। আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেরাও কোডিং শিখতে পারে, কোডিং শিখে প্রোগ্রামিং বানিয়ে, প্রোগ্রামিং করে সেটাকে সফটওয়্যারে ফেলে, বিভিন্ন রকম সফটওয়্যার বানিয়ে সেগুলোকে, সেটা নিয়ে বিজনেস করা যেতে পারে। কোডিং শিখলে, সফটওয়্যার বানানো শিখলে, তিন চারজন ছেলে ছেলেকে বন্ধু বান্ধব জোগাড় করলে তোমরা একটা সব ছোট্ট সফটওয়্যার বানানোর জায়গা, যেখানে বিভিন্ন রকম তোমার কাছে অফার আছে, তুমি ছোট ছোট সফটওয়্যারগুলো বানিয়ে বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতে থাকো। এরকম একজন আছেন আমার, আমার পরিচিত একজন আছেন, তার নিজস্ব একটা সফটওয়্যার আছে, অমুক সফটওয়্যার নাম দিয়েছেন, এবার নিজেই নিজেই চালান, কতগুলো ছেলে পেলেকে নিয়ে উনি শেখান, উনি করেন, তার কাজ হয়েছে বিভিন্ন সফটওয়্যার বাড়ি বিভিন্ন কোম্পানিকে সেগুলো বিক্রি করে দেওয়া। কোনো কি আছে এর সাথে, ম্যাথ ফিজিক্স কেউ ব্যাপারই না, এগুলো কোডিং এর ব্যাপার, এগুলো লজিক্যাল ব্যাপার, এগুলো যে কেউ মানুষই করতে পারে। তো যার করার ইচ্ছা তা আছে, তাকে তো থামানো যাবে না, তাই না? ওকে, তো এরকম আমি কত বলবো, এরকম লক্ষ 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 লাইন রয়েছে যেগুলো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া যায়। যেমন তুমি ধরো তুমি ফটোগ্রাফিতে যেতে পারো, ফটোশপের কাজ শিখে নিয়ে, একটা ফটোগ্রাফি শিখে নিয়ে তুমি নিজের একটা স্টুডিও বানিয়ে সেখানে ইনকাম করতে পারো। সায়েন্স আর্টস কমার্সের কোনো ব্যাপারই নেই, তাই না? না করার কি আছে, প্রচুর প্রচুর লাইন লাইন রয়েছে এবং সেখানে প্রচুর আর্নিং এর জায়গা রয়েছে। জাস্ট নিজের সদ ইচ্ছাটা থাকা চাই, সদ ইচ্ছে থাকা চাই, বুঝেছো? এবং তোমাকে সদ ইচ্ছে থাকলে লাইনও পেয়ে যাবে, তোমাকে কাউকে বলতে হবে না, তাই না? এখনকার দিনে তো কোনো ব্যাপারই না কোথায় কি হয় সেগুলো জেনে নেওয়াটা। তো স্টুডেন্টস, এই কিছু কিছু আমি জিনিস লিখলাম, এছাড়াও এছাড়াও প্রচুর সেক্টর রয়েছে। যেমন আমি একটা বিরাট জায়গাকে এখনো বলিনি, এবং আমি এখনো WBCS এর কথা উচ্চারণও করিনি, যেটা বিরাট বড় পরীক্ষা এবং সেখানে সায়েন্স আর্টস এর কোনো ব্যাপারই নেই। আর্টসের ছেলেরাও বসতে পারে, অনেক আর্টস এর ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা ওখানে ভালো জায়গায় পোস্টেড, WBCS অফিসার হয়েছে, হ্যাঁ ভালো জায়গায় পোস্টেড রয়েছে। ইভেন IAS পরীক্ষাটা, সেটাও তো আর্টস সায়েন্স কমার্স কোনো বাধ্যবাধকতা নেই, গ্রাজুয়েট হতে হবে, সেখানেও প্রচুর আর্টসের ছাত্রছাত্রীতে যায়, IAS হচ্ছে, IAS অফিসার হচ্ছে, প্রেস্টিজিয়াস জব করছে। এবং যে জবের যে সেক্টরটা, গভর্নমেন্ট জবের যে সেক্টর, সেখানে কোথাও বলা নেই যে সায়েন্স নিয়ে পড়তে হবে। এই প্রত্যেকটা জবের পরীক্ষাগুলো হয় কিরকম, ক্লাস 10 অবধি অঙ্কটা হালকা লাগে, একটু ওই লেভেলের অঙ্ক প্র্যাকটিস করলে, তোমার ব্রেন ম্যাচিউর হলে তুমি অবশ্যই প্র্যাকটিস করে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। তাই গভর্নমেন্ট সার্ভিসেরও বিরাট বড় জায়গা ছাড়া রয়েছে সকল রকম স্টুডেন্টের জন্য। আর্টস নিয়ে পড়লে কিছু হবে না, এটা কে বলেছে?
তুমি যদি সার্চ করো যে কি কি জায়গা আছে, তুমি হাজার হাজার জায়গা পাবে, এবং সেখানে আর্টসের স্টুডেন্টরাই দাপাদাপি করছে, বুঝেছো? তুমি একটু চোখটা খুলে চারদিকে মিলে দেখো, যে চারদিকে একটু চোখ মিলে দেখো যে সাকসেসফুল, বেশি সাকসেসফুল লোক কোন ব্যাকগ্রাউন্ডের আছে। দেখো সাকসেসফুল বলতে বোঝাচ্ছে যে সে খুব সুখে আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সার অভাব নেই, সুখ আছে, জীবনে সুখ আছে, এমন লোক। সে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই শুধু আছে নাকি আর্টস ব্যাকগ্রাউন্ড আছে? একটু চারদিকে তাকিয়ে একটু খোঁজ নাও না। আমার এদিকে তাকালে তো আমি সব আর্টসের লোককেই দেখতে পাচ্ছি। আমার এদিকে যে রয়েছে সে LLB পড়ে এসেছে, একটা বড় উকিল, বুঝেছে? আমার আরেক বন্ধু আছে, সে ফটোগ্রাফিতে বিরাট বড় ফটোগ্রাফিক ডিজাইনার, ফটোগ্রাফিতে তার বিরাট নাম দাম আছে, বিশাল বড় স্টুডিওর মালিক, বিরাট বড় বড় কাজ সারাদিন করছে নিজস্ব। আমার আরেক বন্ধু আছে, তার নাম বাপ্পা, কি বা নামই বলে দিলাম, সে তো হোটেল ম্যানেজমেন্ট পড়ার পর বড় বড় হোটেলে বিজনেস রয়েছে, কাজ রয়েছে, মার্কেটিং এর কাজ করে। হ্যাঁ, আরেকজন আছে সেফ, সেও সেফ, সে বড় বড় হোটেল হোটেল তাজে বহুবার কাজ করেছে অ্যাজ এ সেফ, এবং বড় বড় সেলিব্রিটিতে সে একদম সামনাসামনি দেখেছে, তার সাথে কথা বলেছে, সেফের কাজ করে, তার সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই না। আরে আমি কি বলবো, বন্ধু রয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল না, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সে নিজে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শিখে 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 করে কাজ করে 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 সে এখন একটা মেডিসিন শপ খুলে বসে আছে। সে মোটামুটি ডাক্তারি সবকিছু জানে, সে মেডিসিন শপ চালাচ্ছে, আরামসে চালাচ্ছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করে করে সে এক্সপিরিয়েন্স গ্যাদার করে সেই কাজটা করেছে। সেও তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না। আর আমি চারপাশে দেখলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক কি খুব কমই দেখতে পাই। হ্যাঁ, কয়েকজন লোক আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, TCS এর একজন ইঞ্জিনিয়ার রয়েছে, একজন ডাক্তার রয়েছে, গুটি কয়েক। আর ম্যাক্সিমাম যারা সাকসেসফুল লোক রয়েছে তারা সবাই আর্টস ব্যাকগ্রাউন্ডের। তো আর্টস পরে কিছু হবে না এটা কে বলেছে আমি জানি না, সে কি মানে জানি না কোন দুনিয়ায় থাকে, সে কোনো খবর রাখে না এটা, বা এটা আলাদা বিশ্বাসে থাকে। যেমন আমি ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিল খুব ভালো খেলছে, তবুও আমি ব্রাজিল বল, ব্রাজিলের মতো ফুটবল কেউ খেলতে পারে না, এই ব্যাপার আর কি। দেখছে জার্মানি টক্কা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, দেখছে ইউরোপিয়ান ফুটবল কিরম ভাবে আমেরিকান ফুটবলকে টেক্কা দিয়ে বেরিয়ে চলে যায়, অথচ তবু আমি ওই পুরোনো ধান ধরে। একদিন বলেছিল যে হ্যাঁ সায়েন্স পড়ে ছেলেটা সায়েন্স ছাড়া কি আর পড়বে, এই যে ধারণা একটা, ব্রাজিল ফুটবল ভালো খেলে বা সায়েন্সের ছেলেরাই ভালো চাকরি পায়, এই ব্রাজিল ফুটবল ভালো খেলে আর সায়েন্সের ছেলেরা ভালো ভালো চাকরি পায়, এই ধারণা দুটো সেমই। যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে, তারা চারদিকটা তাকিয়ে দেখে না, তাই বুঝেছো? আশা করি তোমার একটু হলো মনোবল একটু বেড়েছে যারা ভিডিওটা দেখছো এবং আর্টস নিয়ে পড়ে হলো ভাবছো, এবং ভাবছো যে আর্টস নিয়ে পড়ে কিছু হবে, তো তাদের জন্য